হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো দেখ, বড়বাজারের বহু ভিডিও আমি ছেড়েছি, তো সেরকমই আসে ঘুরতে ফিরতে একটা দাদার দোকানে চলে এসেছি। দাদার কিন্তু দোকানটা হচ্ছে পুরো গ্রসারি আইটেমের ওপর, আর সবকিছুই হোলসেলে। তো দাদার সাথে কথা বলবো, কি দাম যাচ্ছে এখনকার সেটাও জেনে নেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, লেট করবো না, কথা বলে নেবো দাদার সাথে। অ্যাড্রেস কি আছে, কিভাবে আসবে সেটাও জেনে নেবো। চলো কথা বলি। এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে, একটু কথা বলে নেওয়া যাক। তো দাদা, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। কেমন আছেন আপনি? তো সবার উদ্দেশ্যে আপনার দোকানের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। হরিরঞ্জন পাল। দোকানের নাম কি আছে? হরিরঞ্জন পাল। আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়? 9494 7 4 6 4 6 5 7। আচ্ছা, আর আপনার অ্যাড্রেস কি আছে, কেউ যদি আসতে চায়? 161/165 নেতাজি সুভাষ রোড। আচ্ছা, মানে ওই গলি থেকে ঢুকলে কোন গলি থেকে আসতে হবে? ফার্স্ট গলি থেকে হাড়িপট্টিতে ঢুকবেন। হাড়িপট্টি, হাড়িপট্টি। আচ্ছা, আর আপনারা কি, আপনাদের এখানে হোলসেল হয় না রিটেল? রিটেল হোলসেল দুটোই। দুটোই? আচ্ছা, মানে আপনারা কি সব গ্রসারির উপর করেন, তাই তো? গ্রসারি, ঠিক আছে। তো আপনার কাছে তো অনেক আইটেমই আছে, আমাকে একটু একটু দেখিয়ে দেবেন সামনে যেগুলো আছে, আপনার সাথে যেগুলো আছে, কি দাম যাচ্ছে হোলসেলে দেখুন কোনটা দেখবেন। আচ্ছা, এটার কি প্রাইস যাচ্ছে দাদা? 200 টাকা কেজি কিলো। আচ্ছা, কি কিসমিস আছে এটা? ওটা হচ্ছে এমনি কিসমিসই আছে। আচ্ছা, এই পাশেরটা? এটা ওটাও কেজি, তিনটে কোয়ালিটি আছে। কি প্রাইস আছে? ওটা 240 টাকা কেজি। আর পাশেরটা? এটা ওটাও তাই 240। আচ্ছা, এটা কি আছে? কোনটা মাছ ফোড়ন? কি প্রাইস আছে এটা? 300 টাকা কেজি। আচ্ছা, এটা কি আছে? জিরে 320 টাকা কেজি। এটা কি আছে দাদা? ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল। কত আছে দাম? ওটা 680 টাকা কেজি, 68 টাকা কেজি। আচ্ছা, এটা হোলসেলে, তাই তো? আচ্ছা, পাশেরটা? এটা কি আছে? ওটা আছে আপনার দেরাদুন চাল। দেরাদুন চাল, কি প্রাইস আছে এটা? 105 টাকা কেজি। আচ্ছা, এটা কি আছে দাদা? ওটাও দেরাদুন চাল, আর কোয়ালিটি আরেকটা কোয়ালিটি। এই পাশেরটা কি আছে এটা? ওটাও দেরাদুন চাল, আর কোয়ালিটি। মানে তিন রকম কোয়ালিটি আপনাদের ভ্যারিয়েশন আছে। আচ্ছা, এটা কি আছে দাদা? ওটা রাজমা আছে, রাজমা। কত টাকা কিলো? 100 টাকা কেজি। আচ্ছা, আর এটা আছে কি? ওটা এক পতি রুসন। কি প্রাইস আছে এটা? 640 টাকা কেজি। আচ্ছা, এটা কি আছে দাদা? ওটা সফেদ সরষে, সাদা সরষে। কি প্রাইস আছে? ওটা আছে 95 কি পার কিলো? কিলো। আচ্ছা, এটা কি আছে? ওটা গোলমরিচ আছে। কি দাম আছে এটা? 720 টাকা কেজি। আচ্ছা, এটা পোস্ত আছে 1400 টাকা কেজি। 200 টাকা? 1400 টাকা কেজি। আচ্ছা, এটা কি প্রাইস আছে? পোস্ত একই আছে, 1400 টাকা কেজি। আচ্ছা, আর এখানে এটা কি আছে বললেন দাদা? কোনটা? এটা? ওটাও গোলমরিচ। আচ্ছা, দাম একই। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছি, এটার কি প্রাইস আছে? সাদা তিল। এটা 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 না, ওটা লবঙ্গ। কি প্রাইস আছে? 1100 টাকা কেজি। আচ্ছা, এটা কি আছে? সফেদ তিল। কি প্রাইস আছে? ওটা 230 টাকা কেজি। আচ্ছা, এটা? ওটা ধনে আছে, ধনে। এটা কি আছে? ওটা হচ্ছে মগজ দানা। কি প্রাইস আছে? 680 টাকা কেজি। আচ্ছা, এই সাদাটা? সাদা হচ্ছে বড় দানা সাবু। কি প্রাইস আছে এটা? 90 টাকা কেজি। ওটা ছোট দানা 80 টাকা কেজি। 80 টাকা? আচ্ছা, এখানে খেজুরের কি দাম আছে? 90 টাকা কেজি। আচ্ছা, হলুদ কাঁচা? 190 টাকা কেজি। এটা কি আছে? ওটা 300 টাকা কেজি, ধুনো। আচ্ছা, পাশেরটা? ওরা আর একদম ধুনো, 460 টাকা কেজি। আচ্ছা, এই এই শুকনো লঙ্কা? লঙ্কা আছে 270 টাকা কেজি। আচ্ছা, আপনার পাশে একটু কাজু দিয়ে হাত দিয়ে দেখাবেন কোনটা কি দাম যাচ্ছে। এটা কাজু আছে 580 টাকা। আচ্ছা, 460 টাকা। আচ্ছা, এটা আছে আপনার 680 টাকা। আচ্ছা, 620 টাকা। আচ্ছা, কাঠবাদাম আছে 600 টাকা। আচ্ছা, আখরোট আছে 1100 টাকা। আচ্ছা, এক কুচো কাজু আছে 400 টাকা। আচ্ছা, স্পেশাল কাজু আছে আপনার 820 টাকা। আচ্ছা, পাশেরটা? এটা হচ্ছে আপনার সল্টেড পেস্তা আছে। কি প্রাইস আছে? এটা দাম আছে 250 গ্রামের দাম 260 টাকা। আচ্ছা, মানে আপনার কাছে কেউ যদি আসে অনায়াসে সব রকমই এক ছাদের তলায় পেয়ে যাবে। আচ্ছা, এখানে অনেক ভ্যারিয়েশন আছে, একটু বলবেন এটা কি আছে? কাবলি চলা আছে। কি প্রাইস আছে? 110 টাকা কেজি। আচ্ছা, এটাও সেম কি? আচ্ছা, বড় দানা 140 টাকা কেজি। এটা 140 টাকা? এটা কি আছে? বাদাম 140। আচ্ছা, এটা ছোলা? ছোলা আছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি? এগুলো হচ্ছে হোলসেল প্রাইস বলছেন তো? আচ্ছা, এটা কি আছে? মুগ ডাল আছে 120। আচ্ছা, এটা 160? আচ্ছা, এটার কি প্রাইস আছে? 130। আচ্ছা, এটা কি আছে দাদা? কোনটা? ওটা সিয়াসি। কি দাম আছে? 300 টাকা কেজি। আচ্ছা, এটার কি দাম আছে দাদা? 100 টাকা কেজি। এটা মুসুর ডাল? আচ্ছা, বাহ, একটা মুসুর আছে 114 টাকা কেজি। আচ্ছা, এটা কি আছে? ওটা হচ্ছে বরবটি কড়াই 100 টাকা কেজি। আচ্ছা, এটা? এটা মুগ ডাল বললাম তো, সোনা মুগ। আচ্ছা, এটা কি আছে দাদা? ছোলার ডাল। ছোলার ডাল, কি প্রাইস আছে? 85 টাকা কেজি। দেখছো দাদা, কোয়ালিটি কিন্তু ভীষণ ফাইন, মানে এত সুন্দর কোয়ালিটি। যাই হোক,
এটা কি আছে দাদা? এটা আছে সয়াবিন বড়ি কড়াই আছে। আচ্ছা কি প্রাইস আছে এটা? এটা আছে 80 টাকা কেজি। আচ্ছা এটা বিউলির ডাল, বিউলির ডাল কি প্রাইস আছে? 26 টাকা কেজি, 126 টাকা কিলো। আচ্ছা এটা কি আছে দাদা? এটা মটর ডাল, কি প্রাইস আছে? এটা 100 টাকা কেজি। আচ্ছা এটা হচ্ছে আপনার এটা না, এইটা এইটা ওটা হচ্ছে সাদা তিল, বলে দিয়েছি আগে সাদা তিল। এটা আছে সাদা তিল, কালো জিরে কত টাকা কেজি? কালো জিরে 260 টাকা কেজি। আচ্ছা আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মটর কড়াই 60 টাকা কেজি। আচ্ছা এইটা কি আছে দাদা? এটা কড়াই লাগবে, কি প্রাইস আছে? 1800 টাকা কেজি। আচ্ছা এটা পাশেরটা কি আছে? প্যাকেট জোয়ান, কি প্রাইস আছে? 280 টাকা কেজি। আচ্ছা এখানে এটা কি আছে? আপনার মাখানা, হ্যাঁ কি প্রাইস আছে? দেখতে পাচ্ছি আর এখানে দাদা এগুলো একটু বলে দেবেন, এই সসের প্যাকেটের কি দাম আছে? সসের প্যাকেট আছে, একটা আছে কুক রাইট 72 টাকা। আচ্ছা কিসান আছে 74 টাকা। আচ্ছা কিসান আছে 95। নেক্সট দেখান, এটা আছে আপনার 60 টাকা। আচ্ছা এটা আছে 140। আচ্ছা এটা 75। আচ্ছা এটা 80 টাকা। আচ্ছা এটা 150 টাকা। আচ্ছা এগুলো সস আছে। আচ্ছা সসের কি প্রাইস আছে দাদা? 40 টাকা। আচ্ছা চিলি সস কাসুন্দি 40 টাকা। আচ্ছা সোয়া সস 40 টাকা। আচ্ছা ভিনিগার আছে 25 টাকা। আচ্ছা রেড চিলি আছে 45 টাকা। আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সবই পেয়ে যাবো আপনার দোকানে যদি কেউ আসে নিতে। দারুন দাদা, সবার উপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দেবেন। 9477464657। আচ্ছা এটা পুরোটাই হোলসেল, আর আপনার কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সপোর্ট হয় না এসে নিতে হয়? এসে নিতে হয়। আচ্ছা আর আপনার সামনে এটা কি আছে দাদা? ডাকচিনি, কি প্রাইস আছে এটা? 480 টাকা কেজি। আচ্ছা আর আপনি যা যা প্রাইস বললেন এগুলো সব হোলসেল কি রিটেল? হোলসেল রিটেল দুটোই আছে। মানে আপনি যে প্রাইসগুলো বললেন ওটা কি আছে? হোলসেল, হোলসেল প্রাইস। ঠিক আছে, তো বন্ধুরা দাদার দোকানে যা যা তোমাদের দেখালাম সেগুলো কিন্তু হোলসেল প্রাইসের, আর গ্রসারি আইটেমের উপর সব রকম জিনিস কিন্তু একসাথে তলায় পেয়ে যাবে। তো যদি তোমাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দাদার দোকানে অবশ্যই ভিজিট করো, সব রকম কিন্তু এক ছাদের তলায় পেতে, আর কোয়ালিটি কিন্তু ভীষণ ফাইন। তো আর এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে ঘুরে দেখো কলকাতা, যেটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখি, প্লিজ সেটাকেও একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গায় আরও একটা নতুন ভিডিওর সাথে। দোকানের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।